ওয়েলকাম ব্যাক। আমরা আছি জাভা প্রোগ্রামিং এর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস নিয়ে। আমরা আগের দুটো লেসনে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রথমে আমরা ক্লাস ক্রিয়েট করেছি, তারপর সেখান থেকে আমরা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করেছি, তারপর ক্লাসের যে অ্যাট্রিবিউটস আছে, মেথডস আছে, সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা শিখেছে। এইবার আমরা আগে আমরা যা শিখেছি সেটা আমরা এই লেসনে রিক্যাপ করবো, রিক্যাপ করবো মানে আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রথমে আমি কি করবো, একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেব আমি কার, কার গাড়ি, কার বা কার্স বলতে। এবং আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মেইন মেথড নিচ্ছি না, এই হলো আমার ব্লু প্রিন্টস। ঠিক আছে, এই ব্লু প্রিন্টস একটা জিনিস মনে রাখতে হবে, এই কনসেপ্ট গুলো যদি আমাদের পরিষ্কার না হয়, স্বচ্ছ ধারণা না থাকে ক্লাসটা কি জিনিস, তাহলে সেখান থেকে অবজেক্ট ক্রিয়েটিং এর যে বিষয়টা সে সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা হবে না। সেটা যদি না হয়, পরবর্তীতে দেখা যাবে যে আমরা যা কিছু করতে যাচ্ছি সেগুলো অস্পষ্ট থেকে যাচ্ছে। এই জন্য আমি প্র্যাকটিস সেশনটা রেখেছি যেন কনসেপ্টটা অন্তত ক্লিয়ার হয়। কি করলাম, আমরা পাবলিক একটা অ্যাক্সেস মডিফায়ার এবং এটা একটা কিওয়ার্ড, যাবার ক্লাসও একটা কিওয়ার্ড, ক্লাস তৈরি করতে গেলে ক্লাস কিওয়ার্ডটা দরকার। ঠিক আছে, কিন্তু যদি আমরা পাবলিকটা ব্যবহার না করি তাহলে এটা হবে ডিফল্ট ক্লাস, ডিফল্ট একটা অ্যাক্সেস মডিফায়ার আছে, তারপর আরেকটা আছে প্রোটেক্টেড, তারপর আছে প্রাইভেট। অ্যাক্সেস মডিফায়ার আসলে চার, ঠিক আছে, একটা হলো পাবলিক, ঠিক আছে, আরেকটা হলো আমি এখানে কমেন্ট করে দেখে দিই, পাবলিক, পাবলিক কথাটা না থাকলে সেটা হবে ডিফল্ট, ঠিক আছে, তারপর প্রাইভেট, এন্ড শেষত প্রোটেক্ট। আমরা এইটাও দেখ, প্রত্যেকটা আমরা ভালো মতো একটা মেথড লেভেলে এই চারটা অ্যাক্সেস মডিফায়ার থাকে। ক্লাস লেভেলে আরো অ্যাক্সেস মডিফায়ার আছে, যেমন ফাইনাল আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। ঠিক আছে, আমরা মনে রাখি যে চারটা মডিফায়ার আছে, সেটা মেথড লেভেলে। ঠিক আছে, এইবারে কার হলো জাস্ট একটা, আমরা বলছি এটা হলো জাস্ট একটা ব্লুপ্রিন্ট, কার হলো একটা ব্লু প্রিন্টস। ঠিক আছে, ব্লু প্রিন্টস মানে হচ্ছে জাস্ট এটা প্ল্যান, ঠিক আছে, জাস্ট একটা ডিজাইন, এই গাড়িটা এখনো তৈরি হয়নি, ডিজাইন আছে। ঠিক আছে, এখন এইগুলোর এই কার ক্লাসের দুইটা দিক আছে, আমরা আগের পাশে জেনেছি, একটা হলো স্টেটস, ঠিক আছে, স্টেটস, আর একটা হলো বিহেভিয়ার। বিহেভিয়ারটা সবসময় অ্যাকশন বোঝায়, ঠিক আছে, আর স্টেটটা হলো অবস্থা বোঝায়। ঠিক আছে, এইখানে আমরা সবসময় প্যারেন্ট হিসেবে ব্যবহার করি, স্টেট এর মধ্যে কারের কি কি পড়বে, কারের একটা নাম থাকতে পারে, মার্সিডিস, এরকম তার একটা কালার থাকতে পারে। ঠিক আছে, তার কয়টা হুইলস আছে, হুইলস থাকতে পারে, তার একটা প্রাইস থাকতে পারে, তার একটা মডেল থাকতে পারে, তার একটা
মেক ইয়ার থাকতে পারে, কত সালে তৈরি, ঠিক আছে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। এইটাকে আমরা বলছি প্রপার্টিস। কিসের প্রপার্টিস? কার এর যে ব্লু প্রিন্ট, যে প্ল্যান, যে ডিজাইন, যে টেমপ্লেট, কার এগুলো থাকতে পারে, ঠিক আছে, প্রপার্টিস। এগুলোকে আমরা আবার ফিল্ডস বলি, ঠিক আছে, এগুলোকে আমরা আবার অ্যাট্রিবিউটস বলি, অ্যাট্রিবিউটস। এগুলোকে আবার আমরা ইনস্ট্যান্সেস বলি। এগুলো কিসের ইনস্ট্যান্সেস? কারের ইনস্ট্যান্সেস, কারের প্রপার্টিস, কারের ফিল্ডস, কারের অ্যাট্রিবিউটস, ঠিক আছে। বিহেভিয়ার এর মধ্যে কি থাকতে পারে? কার স্টার্ট করতে পারে, মনে রাখতে হবে সবসময় তো প্যারেন্টিস দিয়ে তারপর একটা সেমিকলন থাকে, স্টার্ট থাকলে স্টপ থাকতে পারে, তারপরে এটা ব্রেক করতে পারে, ব্রেক বলাম কি কম ব্রেক, তারপর কার রান করতে পারে, কার রেস করতে পারে ইত্যাদি। আশা করি বিষয়টা পরিষ্কার, পরিষ্কার হলে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারি, সামনে যেতে পারি, ঠিক আছে। মনে রাখতে হবে প্রত্যেকটা ক্লাসের কি আছে, প্রপার্টিস আছে, অ্যাট্রিবিউটস আছে, ফিল্ডস আছে, ইনস্টেন্সেস আছে, এবং তার মেথড আছে। প্রত্যেকটা ক্লাসের স্টেট আছে আর বিহেভিয়ার আছে, ক্লিয়ার? এইবার আমি বলবো স্ট্রিং কারের নেম, নেম ধরলাম টয়োটা, আর একটা কালার আছে, কালারটা স্ট্রিং, কালার ধরলাম রেড, তারপর ইন্টিজার, তার মেক ইয়ার আছে 2020, আর অনেক কিছু থাকতে পারে, তার প্রাইস থাকতে পারে, ধরলাম $40,000, ওকে, প্রাইস ইন ডলার হতে পারে, তাহলে এই কারের আমাদের কি কি আছে? প্রপার্টিস আছে, এটাকে আমরা বলি প্রপার্টিস। এটাকে আমরা বলি ফিল্ডস, এটাকে বলি আমরা ইনস্টেন্সেস, ক্লাসের ইনস্টেন্সেস, এটাকে বলি আমরা অ্যাট্রিবিউটস। আবার গাড়ির কি আছে? পাবলিক আমরা শুধু ভয়েড বলতে পারি, ভয়েড রান, এর মেথড আছে, কি আছে, প্রপার্টিস আছে, ফিল্ডস আছে, ইনস্টেন্সেস আছে, অ্যাট্রিবিউটস আছে, এবং তার মেথড আছে, কার কি, কার ক্লাসের। একটা হলো এইটাকে আমরা বলছি স্টেটস, ঠিক আছে, এই স্টেট গুলো কি কি,
স্ট্রিং নামে পরিচিত, রাইট? আর এই কারের আরেকটা জিনিস আছে, সেটা হলো বিহেভিয়ার। এই বিহেভিয়ারটাই হলো মেথড নামে পরিচিত, ঠিক আছে? এবার বলবো এটা হলো মেথড। মেথড আর কেন্দ্র, এখন শুধু যে মেথড থাকবে না, প্রয়োজন অনুযায়ী অনেকগুলো মেথড থাকবে, অনেকগুলো মেথড থাকবে। So, also, right? তাহলে একটা ক্লাসের ভেতর কি কি থাকে, তার প্রপার্টিস থাকে এবং মেথডস থাকে, ঠিক আছে? মূলত এইটুকু জানবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 50% জানা শেষ, ঠিক আছে? বাকি 50% আমরা আরো ধীরে ধীরে শিখবো, আমরা অনেক প্র্যাকটিস করবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিব, দেন এই কোর্সটা শেষ করে যারা আরো অ্যাডভান্স লেভেলে জাভা ডেভেলপমেন্ট স্কিলস বিল্ড আপ করতে চান, তাদের জন্য আরেকটা কোর্স আছে। একটা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর ইন ডিটেলস ইন ডেপথ আরেকটা কোর্স আনবো, শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যারা ওই কোর্সে জয়েন করতে চাই তাদেরকে এই কোর্সটা আগে করতে হবে। দেন আরেকটা কোর্স আগামী সপ্তাহে আসছে, সেটা হলো কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার টেস্টিং এর অটোমেশন পার্ট, সেটা সেলিনিয়াম উইথ জাভা, সেটা আগামী সপ্তাহে আমি রিলিজ করব, ঠিক আছে? এইটুকু যদি পরিষ্কার হয় তাহলে আমি আরেকটু সামনে যেতে পারি। এখন এর আগের ক্লাসে আমি দেখিয়েছি যে এই স্টেট এবং বিহি অর্থাৎ প্রপার্টিস, এই প্রপার্টিস গুলো এই মেথড গুলো আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি আরেকটা ক্লাস থেকে, তাহলে আমি আরেকটা ক্লাস তৈরি করবো, সেটার নাম দিব কার টেস্ট। কার টেস্ট জাভা, এখানে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড নেব, কারণ আমি এটা অ্যাক্সেস করে আমি কিভাবে এক্সিকিউট করব, রান করব। কিন্তু এটা যদি আমি চেক ইন করতে ভুলে যাই তাহলে আমি কি করতে পারি, এখানে জাস্ট নেম লিখে কন্ট্রোল স্পেস বার লিখে সেটা আমি অটো কমপ্লিট করতে পারি। এবার এই কার্স ডট জাভা এই ক্লাস তার যতগুলো মেথডস এবং প্রপার্টিস আছে, এই প্রপার্টিস এবং মেথডস আছে, এটা যদি অ্যাক্সেস করতে চাই আরেকটা ক্লাস থেকে কার টেস্ট থেকে এবং সেখানে যদি এক্সিকিউট করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কিসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এই কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাকে কার ক্লাসটা নিতে হবে এবং অবজেক্টের নাম আমি দেব, সেটা বললাম সি ওয়ান, মানে কার ওয়ান, অথবা আমি বলতে পারি টয়োটা। অবজেক্টটা হলো, আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, কার যেহেতু ক্লাস, এটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট, যার কোনো
ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তো জাস্ট একটা প্ল্যান। ঠিক আছে, এটা আরেকটু সহজ করে দেখাতে পারি আমি, কারটা হলো জাস্ট একটা প্ল্যান, এটা হলো প্ল্যান। ঠিক আছে, প্ল্যান করলাম মানে ডিজাইন হলো, তারপর এখান থেকে C1 একটা কার তৈরি হলো। এই একটা যে ব্লু প্রিন্ট যদি তৈরি হয়, তাহলে সেখান থেকে হাজার হাজার কার তৈরি করা সম্ভব। এরকম C3 মানে কার 3, কার 4, কার 5, কার 6, এরকম করে n নাম্বার করি আমরা, মানে অগণিত কার আমরা তৈরি করতে পারি। রাইট, ওয়ান্ডারফুল। আরেকটা আরেকটা উদাহরণ দিই, বাড়ি। এটা হলো জাস্ট একটা প্ল্যান। প্ল্যান কিসের প্ল্যান? একটা হাউসের। তাহলে কি করব আমরা? একটা প্ল্যান করব, বাড়ির একটা ডিজাইন করব। এই ডিজাইন থেকে আমরা অসংখ্য বাড়ি তৈরি করতে পারবো। ঠিক আছে, আর এটা হলো ক্লাস, আর যেটা ফিজিক্যাল ইন্টিটি আছে মানে যেটা ধরা যায় ছোঁয়া যায়, সেটা হলো অবজেক্ট। অবজেক্ট হলো প্রোডাক্ট, যেটা সেল করা যাবে, যেটা দেখা যায়, টাচ করা যায়। ঠিক আছে, প্ল্যান হলো দেখা যাবে কিন্তু তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা পরিষ্কার হবে। পরিষ্কার হওয়াটা খুবই জরুরি, না হলে পরে গিয়ে আমরা কিছু বুঝতে পারবো। তাহলে কি করতে হবে? সমান সমান আমাকে নিউ বলতে হবে, দেন ক্লাস এবং এরকম প্যারেন্টস দিয়ে কমা দিতে হবে। অনেকে জাস্ট বোঝানোর জন্য এরকম করে যখন লিখলাম, তখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এবং এই অবজেক্টের নাম বললাম গাড়ি আছে হোন্ডা। রাইট, দেন কি করতে হবে? এটা হোন্ডার গাড়ির সামনে বসাই দিতে হবে। রাইট, আমাদের ক্লাসটা কি কার না কার্স? কার্স। ঠিক আছে, আরেকটা আমরা বলতে পারি, আরেকটা গাড়ি তৈরি করবো, এটার নাম হলো মার্সিডিজ। মার্সিডিজ বানান কি রকম? আরেকটা বানাতে পারি, এখন আমরা অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করতে পারি। মার্সিডিজ ব্যাঞ্চ, এরপর কি বলি আছে, আশা করি বানানো এরকম। তাহলে কতটা অবজেক্ট তৈরি করলাম আমরা? চারটা অবজেক্ট তৈরি করলাম। এখন অসংখ্য ইভেন পাওয়াটা আমরা 1 লাখ, 2 লাখ, বিলিয়ন্স বানাতে পারি। হোন্ডা আমরা বিলিয়ন্স বানাতে পারি এরকম। ঠিক আছে, তো আমরা এরকমও বলতে পারি, টাটা 1,
এইবার আমি প্রথমত কার্স এর প্রপার্টিস গুলো অ্যাক্সেস করতে চাই। যদি আমি কালারটা সে ফর এক্সাম্পল কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কি করতে পারি? প্রথমত আমাকে অবজেক্ট লিখে আমি কি করতে পারি, কালারটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি দেখি রান করে এখন এক্সিকিউট করি, এক্সিকিউট প্রথমত আমি এইখান থেকে করতে পারি, একবার করে রান গ্যাস কালার কি ছিল, রেড ছিল, তো আমরা অ্যাক্সেস করতে পারছি। এরকম ইচ্ছা করলে আমরা সব প্রপার্টিস আমরা এখন অ্যাক্সেস করতে পারি। এখন আমি যদি বলি টয়োটা এর প্রাইস টা 10,000, কিন্তু আমি যদি বলি না টয়োটার প্রাইসটা আমি আপগ্রেড করতে চাই 20,000, ধরলাম আমরা 50,000 করে নিতে ছিল 40,000, আমরা এখন 50,000 করি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, আমি যে আপডেট করলাম, ঠিক আছে, ওভাররাইট করলাম, আপগ্রেডটাই আমি পাবো। এখন যদি আমি এটা এখানে প্রিন্ট করি, আমার 40,000 নাই, এখন এটা 50,000 প্রিন্ট করি। এখন আপগ্রেড করার আগে যদি একটা প্রিন্ট করি, তাহলে আমি বুঝতে পারবো আগের প্রাইসটা কত ছিল। এবার আমরা মেথড গুলো কেউ অ্যাক্সেস করতে চাই, কিভাবে করতে পারি? এখানে দুটো মেথড আমরা কাস্টমাইজ করেছি, একটা হলো রান মেথড, একটা হলো স্টপ মেথড। কি মেথড হলো? নাথিং বাট ব্লক অফ কোডস, সেটা এক লাইন হতে পারে, 10 লাইন হতে পারে, 50 লাইন হতে পারে, যেগুলো শুধুমাত্র নাম ধরে কল করলে কি করবে, সারা দেবে, সারা দেবে মানে এক্সিকিউট করবে। তাহলে আমরা দেখি টোটা টু ডি এক্সেস করি, রান রান মেথডে কি আছে আমরা এখানে দেখতে পাবো, কার ক্যানভা। ওকে, ঠিক তেমনি আমরা টয়োটা ফোর দিয়ে যদি আরেকটা আছে মেথড আছে, সেটা হলো স্টপ, সেটাকে অ্যাক্সেস করি, আমরা দেখতে পাবো কার ক্যান স্টপ। আমরা কেন অবজেক্ট ক্রিয়েট করি? কারণ অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে, অবজেক্ট তৈরির মাধ্যমে আমরা ওই যে যে ক্লাস থেকে অবজেক্ট তৈরি হয়েছে সেই ক্লাসের সব
প্রপার্টিস এবং মেথডগুলো কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি এবং সেটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। ওকে ফাইন। এই কোর্সটি instructory.net-এ কমপ্লিট জাভা কোর্স দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা জাভা বাংলায় শিখতে আগ্রহী তারা দেখে নিতে পারেন, আর যারা এই প্রথম সবার জন্য প্রোগ্রাম ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এরপরে যে কোর্সটি আসছে ইনস্ট্রাক্টরিতে সেটা হলো জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন ডিটেইল। এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কিছু বিষয় শিখছি, কিন্তু ওখানে ইন ডিটেইল আমরা শিখব। দেন আগামী সপ্তাহে জাভা প্রোগ্রামিং শিখে অনলাইনে প্রজেক্ট পাওয়া কিংবা ফ্রিল্যান্সিং করা একটু টাফ হবে অনেকের জন্য, তার জন্য আরেকটা স্কিল ডেভেলপ করা দরকার। যদি ফ্রিল্যান্সিং করতে চান বা জব করতে চান অনলাইনে, রিমোট জব পাওয়া যাচ্ছে, ওই ক্ষেত্রে কি করতে হবে? আইদার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা করতে হবে অথবা সেলেনিয়াম উইথ জাভা শিখে নিতে পারেন। সেলেনিয়াম উইথ জাভা কোর্সটা আমি আগামী সপ্তাহে করতেছি, আপলোড করছে, এখনো রিলিজ করিনি, রিলিজ করবো খুব শীঘ্রই। দেন যারা পাইথন নিয়ে খুব ইন্টারেস্টেড, পাইথনের কোর্স আসতেছে পরের সপ্তাহে। দেন পাইথন উইথ সেলেনিয়াম আসতেছে আগামী মাসে। আশা করি কোর্সগুলো আপনাদের ভালো লাগবে। এইটুকু যদি বুঝেন তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মূল কনসেপ্ট সেগুলো বোঝা খুবই সহজ হবে বলে আমি মনে করি। এরপরে আমরা আরেকটু প্র্যাকটিস করব, দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফোর প্রিন্সিপলস সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পর্যন্তই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।